কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ 1430 উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল 9টার সময় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিবসের শুরু হয়। মঙ্গল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনের সংসদ সদস্য আকা ম সরোয়ার জাহান বাদশাহ, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার ভূমি শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলিয়া সহ উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য আকাম সরোয়ার জাহান বাদশাহ বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির একটি প্রাণের উৎসব। এই উৎসবকে বিতর্কিত করতে এক শ্রেণীর পেশার মানুষ বহুদিন ধরে কাজ করে আসছে। বাঙালি জাতির বাঙালির ইতিহাসকে সমুন্নত রাখতে আমরা সব সময় কাজ করে আসছি। কোনো ধরনের অপশক্তির কাছে আমরা কখনো মাথা নত করব না। এই অনুষ্ঠানটি একেবারে আপামর জনসাধারণের সবাই একসাথে উদযাপন করে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে চলে আসে, সেটি হচ্ছে আমাদের এই নববর্ষ। আমরা আমাদের যে প্রাচীন সংস্কৃতি রয়েছে, আমরা কিছুদিনের জন্য হলেও কিংবা একটা ক্ষণিক সময়ের জন্য হলেও আমরা কিন্তু আমাদের সেই গ্রামীণ পরিবেশে কিন্তু আমরা ফিরে যাই। দৌলতপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা। আসলে হাজার বছরের সেই ঐতিহ্য বাঙালিদের, এই পয়লা বৈশাখ আসলেই আমরা তৃণমূল পর্যায় থেকে একদম শহর পর্যন্ত আমরা যে বাঙালি সেটা আমরা অনুভব করি। আমরা যাতে এটা ধরে রাখতে পারি সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে। বাংলার সেই ঐতিহ্য উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান দৌলতপুর উপজেলা। প্রথমে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, স্মরণ করি বাংলাদেশের প্রথম যে সরকার, বিপ্লবী সরকার বঙ্গবন্ধুর বর্তমানে, যারা আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, এই বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য যে যুদ্ধ হয়েছিল দেশের মানুষের জন্য, স্বাধীনতার জন্য। জনপ্রতিনিধি, আমার সকল সহকর্মী কর্মকর্তাবৃন্দ, সকলের কাছে আমি সহযোগিতা কামনা করি। আমাদের আজকের দিনটি শুভ হোক। এই নতুন বছর, এই দিন থেকে শুরু করে বাকি আমাদের যে কর্মকাল, বাকি দিনগুলো আমাদের সকলের শুভ হোক, সকলের দিন মঙ্গল হোক, সকলের পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকি, এই কামনা করে।